হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়রি ফাইনালি নিজের যত যাবতীয় কাজ আছে সবকিছু শেষ করে আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি এত হুলস্থের মধ্যে ছিলাম আজকে ইফতারের আগে ইফতারের সময় তেমন একটা ক্লিপ নেওয়া হয়নি কিন্তু আজকে প্রতিদিন আব্বুর হাতে যে মজার মুড়ি মাখাটা খাই সেটা বেশি মজা লাগছিল সেটার কারণ হচ্ছে ফুড স্পাইস পেজ থেকে আমাকে এই মুড়ির মশলাটা পাঠানো হয়েছিল তো আব্বুকে বললাম এটা ট্রাই করে দেখি চলো কেমন লাগে দেখতেও ভালো লাগছিল স্মেলও সুন্দর আসছিল তো আমরা অনেক বেশি কিউরিয়াস ছিলাম যে মাখানোর পর টেস্ট কেমন আসবে টেস্ট আমাদের সবার কাছেই ভালো লেগেছে আমি জানি রোজার প্রায় শেষ সময় চলে এসেছে তারপরও যদি কেউ বাসায় মুড়ি মাখা এভাবে মজা করে খেতে চান তাদের জন্য ফুড অ্যান্ড স্পাইসের লিঙ্কটা আমি মেনশন করে দিব খুবই মজা করে খেলাম আলহামদুলিল্লাহ শুধু রোজের সময় না যারা এমনিও বাসে প্রায় সময় মুড়ি মাখা খান তারা এটা ট্রাই করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি এখন আমার লাগেজ গোছানো বাকি আগে এক কাপ চা খেতে হবে তারপর সবকিছু শর্ট আউট করতে হবে কিন্তু যাওয়ার আগে আমি আবারও বাসা থেকে বের হয়েছি কারণ আমার কিছু টুকটাক কেনাকাটা আছে ভাই যেই পরিমাণ গরম পড়েছে আমার অবস্থা খুবই খারাপ এই গরমের মধ্যে বাসায় পড়া যাবে এমন কিছু আরামদায়ক টি শার্ট আর প্যান্ট আমার খুব জরুরি হয়ে গিয়েছে এই জন্য যাওয়ার আগে আমি চলে যাচ্ছি এখন কৃষি মার্কেটে একদম বিধ্বস্ত অবস্থায় বাসা থেকে বের হয়েছিলাম আমার এই মাস্ক আর চশমা পরা অবস্থাও কয়েকটা আপুর সাথে রাস্তায় দেখা হয়ে যায় কিভাবে যে আপুর আমাকে চিনলো আই হ্যাভ নো আইডিয়া কৃষি মার্কেটে ঢোকার শুরুতে কয়েকটা শপ ছিল এখান থেকে আমি পালাজো টাইপের প্যান্টটা দেখছিলাম এখন আমার ইমার্জেন্সি দরকার আমি খুঁজে খুঁজে বের করতে পারবো না এই কাপড়গুলো ধরে মনে হচ্ছিল আরাম হবে কয়েকটা কালার দেখলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল প্রাইস বেশি যাচ্ছে কিন্তু ঠেকায় পরে আর কি করার এখান থেকে দুইটা পালাজো নিয়েছি আমি পাঁচশো টাকা করে সেম পালাজো যদি আমি মনে হয় নিউ মার্কেট থেকে কিনতাম তাহলে আমি দুইটা আড়াইশো তিনশো টাকায় পেয়ে যেতাম তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ভ্যান গাড়িওয়ালা আমার কাছে দেখলাম এই ছোট ছোট কিউট ন্যাপকিন বা রুমাল টাইপের টাওয়াল পাওয়া যাচ্ছে এগুলোর প্রাইসটা ছিল পঞ্চাশ টাকা করে জানি না কতদিন টিকবে কিন্তু আমার কাছে খুব কিউট লাগছিল এই আমি দুইটা নিয়ে নিলাম দুইটা নিয়েছি আশি টাকা করে এরপর বাসার জন্য এই ছোট টাওয়ালগুলো দেখছিলাম এগুলো দেখতে অনেক বেশি কিউট আমি বারবার বলছি যদিও দরকার আর টেকসই হচ্ছে বড় টাওয়েলগুলো এগুলো ডিজাইন দেখতে ভালো লাগছিল তাই দুইটা নিয়ে নিলাম দেখেন আমি কি কিনতে এসেছিলাম আর আমি কি খোঁজাখুঁজি করছি অনেকক্ষণ কিছু টি শার্ট খোঁজার চেষ্টা করলাম কিন্তু কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না এরপর দৌড়ে বাসায় চলে আসি লাগেজ গোছানো শুরু করে দেই মাহের মা আমার আমাদের সবার জন্য কিছু খাবার দাবার অর্ডার করলাম খালি হাতে আমার যেতে একদমই ভালো লাগে না মাহের জন্য আমি কিছু না কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি এরপর লাগেজ বস্তা বেঁধে আমি এখন চলে যাচ্ছি সোজা শ্বশুর বাড়িতে অনেকেই এতদিন জিজ্ঞেস করছিলেন যে কবে যাব অবশ্যই আমার কিছু কাজ ছিল এই আমি যেতে পারিনি আর কিছু মানুষ যারা ওভার সেন্সিটিভ হচ্ছিলেন যে আমি কবে শ্বশুর বাড়ি যাবো তাদেরকে একটা কথা বলতে চাই মাঠ থেকে মাসির দরদ বেশি হয় না এই কথাটা আই হোপ আপনারা বুঝেন অনেক জ্যাম ছিল রাস্তায় অনেক লেট হয়ে গিয়েছে বাসায় আসতে এখন আপনাদেরকে যে জিনিসটা আমার বাসায় দেখানোর কথা ছিল আমি এখানে এসে দেখাচ্ছি আজকে আসার সময় আমাকে অনেক কিছু ক্যারি করতে হয়েছে লাগেজের এই ব্যাগটা আজকে আমার সেভিয়ার হিসেবে কাজ করেছে ধরে আমি এই ধরনের একটা ব্যাগ খুঁজছিলাম কারণ আমার আগে যে বড় ব্যাগটা আছে সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে এই ব্যাগটা আমাকে পাঠানো হয়েছে স্টাইল উইথ আর এন্ড কে পেজ থেকে যেটা আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব এত স্পেস আছে এটার ভেতরে বিশ্বাস করবেন না আমি তো মাত্র কয়েকটা জিনিস মাত্র দেখালাম আর অনেক কিছু ছিল এই ব্যাগের ভেতর আমি ভেবেছিলাম এত কিছু যে এটা না ছিড়ে যায় দেখলাম অনেক কিছু এটা হোল্ড করে রাখতে পারে অনেক বেশি সুন্দর আর অনেক লাইট ওয়েটেড লেগেছে কামিজ এর সাথে পড়লেও ভালো লাগবে যারা পড়াশোনা করছেন তারা ইজিলি এই ব্যাগে অনেক বই খাতা নিতে পারবেন আর যারা অফিস করছেন এখানে ল্যাপটপও খুব সুন্দর ভাবে যাবে এই ধরনের ব্যাগ সব মেয়েদের একটা নেসেসিটি আপনারা চেক আউট করতে পারেন স্টাইল উইথ আর এন্ড কে পেজ থেকে আরো অনেক ধরনের কালেকশন পাবেন কালেকশন অনেক পাবেন সেটা ঠিক আছে কিন্তু এই ঈদের গরম বাজারে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারেন এরপর রাতে ডিনার আজকে বার্গার দিয়ে করেছি আমি টেকআউট থেকে যে বার্গার এনেছিলাম সেটাই আমরা খেয়েছি আমার অ্যাকচুয়ালি শরীরটা খুব খারাপ আমি অনেক হুলুস্থুলের মধ্যে এসেছি আমার কোনো রেস্ট করার সময় পাইনি তারপর আজকে ছোট ছোট কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি যে আমরা আজকে ইফতার কিভাবে করলাম ইফতারের ব্যাপারে মা এক্সপার্ট অনেক আগে থেকে অনেক কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখে দেয় এজন্য ইফতার রেডি করতে আসলে অনেক কম সময় লাগে মা এক পাশে চিকেন ফ্রাই ভাজ ছিল আর আমি এ পাশে হচ্ছে শরবত বানানো শুরু করে দিয়েছি খুবই বিধ্বস্ত লাগছে আমাকে একটু ইগনোর করবেন কারণ আমার কয়েকদিন ধরে ঘুম হয়নি দুই ধরনের শরবত বানাচ্ছি আজকে একটা ট্যাং বানাচ্ছি একটা রুয়াফজা বানাচ্ছি মাহের ভাজা পড়ার সাথে সালাদ খেতে পছন্দ করে যদিও এটা আমি আমার বাপের বাড়িতে খাই না এখানে কিন্তু ভালোই লাগে খেতে ভাজা পড়ার সাথে সালাদ এই জন্য একটু বেশি করে সালাদ কেটে নিয়েছিলাম তাছাড়া মা বিরিয়ানিও বানিয়েছে মাকে আমি বলেছিলাম যে ইফতারে আমি তেমন একটা আইটেম ইদানিং খেতে পারি না শুরু শুরু অনেক খাওয়া দাওয়া করতাম মা আমাকে বললো যে ঠিক আছে আজকে ইফতারে তেমন একটা আইটেম করব না খুব অল্প আইটেম দিয়ে আমরা সেরে নিব মা জিজ্ঞেস করছিল যে বাইরে থেকে কিছু খাবো নাকি আমি বললাম বাইরে থেকে কিছুই খাবো না কি যে হয়েছে আমার মুখে রুচি নেই মাহের বাইরে থেকে আসার সময় জিলাপি নিয়ে আসে আমি যেই মেয়ে আগে এত বেশি ঠান্ডা খেতাম এখন আমি তেমন একটা ঠান্ডা খেতেই পারি না খুব হালকা ঠান্ডা খেলেও দেখা যায় আমার গলা বসে যাচ্ছে আর গলা বসে গেলে কি হবে আপনারা সেটা জানেন যে আমি ভয়েস ওভার দিতে পারবো না এই আমি এখন ঠান্ডাটা অনেক কম খাই কত স্যাক্রিফাইস করছি আর এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের আজকের অল্প ইফতার আজকেই মা বলল যে আমরা হালকা পাতলা ইফতার করব আর আজকে দেখেন পুরো টেবিল জুড়ে শুধু ইফতারের আইটেম আছে এখানে এরই মধ্যে ক্যামেরায় কে চলে আসলো দেখেন বেচারা মাহেরের আজকে রোজা রেখে অবস্থা খুবই খারাপ সারাদিন চুপচাপ বসেছিল হুট করে ক্যামেরা দেখে চেষ্টা করছিল ইন্ট্রো দেওয়ার তারপর একটু কষ্ট হচ্ছিল দেখে আমি কয়েকটা টেক নিয়ে দিলাম শশীষ আজকে আমার সুন্দর সুন্দর আলু আলহামদুলিল্লাহ আজকে মায়ের হাতের অনেক মজার ইফতার খেলাম ইফতারটা শেষ করে সবকিছু গুছিয়ে আমি দৌড়ে চলে গিয়েছি চা বসাতে কয়েকটা দিন ধরে আসলে শরীর গিভ আপ করে দিয়েছে আমার তেমন একটা ভিডিওস করতে ইচ্ছে করছে না চেষ্টা করবো রোজার আরো কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার জন্য একটু দোয়া করে দিবেন এখানে আসার আগে আব্বু বাসায় কয়েকটা ইফতারের ভিডিও আমার ক্যামেরায় রয়ে গিয়েছে ট্রাই করবো ওগুলো এডিট করে তাড়াতাড়ি শেয়ার করার এখন রাতে ডিনার করে নিচ্ছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং